আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আর সাতশিলের যে আগের যে পর্বগুলো দেখছিলেন সেটারই একটা মানে শেষ আমরা হলো করব। আগে যেমন দেখছিলেন, তারপরে হলো আপনি হলো প্রথমে যে হাতাটা নেবেন, এভাবে হাতাটা নেওয়ার পরে তারপরে হলো আপনার এই হাতার হলো এই যে এই সাইডটা যেহেতু চাপ সেলাই হবে, আগে হলো উল্টা ভাব দেখে হলো আপনার হলো চাপ সেলাইয়ের আগে সেলাইটা দিয়ে নিতে হবে। এখানে এখানে এইভাবে হলো এতটুক পরিমাণ হলো এইভাবে হলো এই সেলাইটা অবশ্যই টান দিয়ে নেবেন, এটা এভাবে টান দিয়ে এতটুক পরিমাণ। সিরিয়ালগুলো অবশ্যই রাখবেন, মনে রাখবেন সিরিয়ালগুলো। এরপরে এই পাশে এটা কিন্তু হলো কাপড়ের হলো চাপ সেলাই হলে এই পাশে হলো দিতে হবে। এটা হলো টান দিয়ে দিবেন, এই কারণে যখন হলো চাপ সেলাই দিবেন তখন আপনার হলো হবে না, আপনার টান খাবে না কাপড়টা। ব্যাস এই সেলাইটা দেওয়ার পরে তারপরে হলো এই যে আমরা হলো গুলপি আগে হলো করে নেব, গুলপি সেট করে নেব। গুলপি হলো প্রথমে হলো চিকন গুলপিটা, যেহেতু আমরা ডবল গুলপি দেই। তারপরে হলো আপনার হলো মেন গুলপিটা। আচ্ছা, এই যে এটা হলো এই যে গুলপি আমরা ভেঙে নিছি আগেই, চিকন গুলপিটা এইভাবে, যেহেতু এই যে আমরা একবারে সেলাই দিয়ে নিছি, এটা খালি এইভাবে ভাঁজটা খুলে এভাবে এটা পাকাও করা যায়, বাট শুরুতে পাকা করতে গেলে আপনার ঝামেলা হয়ে যাবে, যে কারণে এভাবেই দেখাইতেছি। পাকা ছাড়া এই জায়গাটা হলো কাঁচা থাকবে। ব্যাস এভাবে হলো যেতে দেবেন। এটার মতোই আবার হলো এই পাশটা, এই পাশটা হলো আপনার হলো দিয়ে দেবেন, লাগাই নেবেন কাপড় যেন না থাকে। এক সেলাই কিন্তু আমাদের হয়ে যাচ্ছে, কিন্তু এগুলা জিনিসগুলো হলো মনে রাখবেন। আর জোগাড় কাটার সময় এগুলো কীভাবে ভাঙ্গা নিতে হয় সেগুলো সেই ভিডিওতে অলরেডি আপলোড করা আছে, সেগুলো দেখে নেবেন। এরপরে হলো গুলপি, এই যে গুলপি, এই যেটা হলো আমাদের হলো সাইড, এই যে গুলপি তো আমরা ভেঙে নিছি, এটা হলো এইভাবে প্রথমে আপনি হলো করে নেবেন, দুইটা করে নেবেন। নেওয়ার পরে এটা কিন্তু পাশ, ঠিক আছে, এই যে বাড়তি যে সাইডটা থাকে এইভাবে ভাঁজ দিলেই কিন্তু এই পাশটা বাড়তি হয়ে যায়। এই বাড়তি সাইডটা হলো নিচে থাকবে আর কম সাইডটা হলো উপরে থাকবে। এইভাবে হলো এই যে কতটুক পরিমাণে গুলপি দেবেন এটা একটা, ঠিক আছে, এই যে এতটুক পরিমাণে এটা হলো আগে হলো এভাবে কেটে নেবেন। নেওয়ার পরে এইভাবে হলো এই যে এভাবে ঢুকাই দেবেন ভিতরে, এইভাবে আবার এই গুলপির সেলাইটা যেন এই পাশে থাকে, ঠিক আছে, এই মতো করে আপনার হলো একুরেট ভাবে এইভাবে বসায় নিতে হবে, এইভাবে সুন্দর করে, ঠিক আছে, সমান করে বসায় নিরা, তারপরে এটা এইভাবে ধরবেন। ধরার পরে এই যে সুন্দর করে এভাবে হলো বসাবেন, বসায় হলো একদম সমান, কোথাও হলো ঘোষ বা কাতারা থাকবে না কিন্তু। নিচের কাপড়টা অবশ্যই খেয়াল রাখবেন যেন ঘোষ পরে না যায়। এই যে যতটুকু যে নিচের কাপড় এই পর্যন্ত, আরও এক সুতা উপরে হলো হাত দিয়ে হলো টিপে দেখবেন এক সুতা উপরে, যাতে হলো ওই নিচের পাটটা যেন মানে সেলাই পরে। এই যে আমরা যেখানে টাকটা দেব এটা ডবলভাবেও দেওয়া যায়, আমরা হলো সিঙ্গেলভাবেই দেই, এই জন্য আমরা সিঙ্গেলভাবেই দেখাইতেছি, ঠিক আছে। এভাবে আগে ঘুরে নিয়ে আসবেন একটা, এই যে গুলপি, আবার এই পাশটা এই যে এখানে মিলাবেন সেন্টারে সেন্টারে, তাহলে এই জায়গাটা জায়গাটা জায়গায় এইভাবে বসে থাকবে। তারপরে এই যে সুন্দর করে এইভাবে ভাঁজ দিবেন, ঠিক আছে, এই যে এইভাবে সুন্দর করে কোনোটা দুই পাশের কোনোটা একুরেট রাখবেন, রাখার পরে এইভাবে ঘুরাই নিয়ে আসবেন, একদম লবে লবে সেলাই হবে, একদম যেন থাকে সব জায়গায়, যেন একুরেট থাকে, ঠিক আছে, কোথাও কিন্তু ঘোষ ফালানো যাবে না।
এরপরে এই যে এইভাবে আসা এই সেলাইয়ের এখানে এসে পরে হলো এটা হলো টাক দিয়ে দিবেন, ঠিক আছে? এক সেলাই দিয়ে রাখেন না, সাথে সাথে কিন্তু আপনার হলো এক সেলাই একবার টান লাগলেই এভাবে হলো টাক দিয়ে দিবেন। ব্যাস দেখছেন আমাদের কিন্তু গুলপি, কিন্তু এই যে ডবল গুলপি, এই যে কত সুন্দর ডবল গুলপি কিন্তু আমাদের হয়ে গেছে। তদ্রূপ এটাও এইভাবে নেবেন, এটার হলো এই যে নিচের সাইডটা এইভাবে ধরবেন, ধরার পরে এইভাবে এভাবে এই কাপড়টা কেটে ফেলে দিবেন এভাবে, তাহলে এই জায়গাটা হলো সুন্দরভাবে বসে যাবে। এরপরে এইভাবে ধরবেন, ধরার পরে এইভাবে সুন্দর করে এখানে দেখে নেবেন যে এটা যেন বের না হয়ে যায়, ঠিক আছে? বের হয়ে গেলে কিন্তু অল্টার। এভাবে কাপড়টা সোজা করে নেবেন, এভাবে যতটুকু ডাবে উপর থেকে নিচ পর্যন্ত সমান সমান, ঠিক আছে? এভাবে সুন্দর করে এভাবে বসায় নেবেন। বসায় নেওয়ার পরে এই মাথাটা একটু টাক দিয়ে নেবেন, তাইলে হলো আপনার হলো পরবর্তীতে ওই ইয়াটা খুলে যাবে না। এভাবে সমান করে ধরে ব্যাস ওইটার মতোই ওই এক সুতা উপরে ইয়া রাখবেন, যাতে নিচেরটা যেন মানে টাক দেওয়ার সময় যেন অবশ্যই ইয়া না হয়ে যায়, বের না হয়ে যায়, ঠিক আছে? টাক যেন ওই এই যে নিচের এটার উপরে যেন টাকটা পড়ে। আচ্ছা, এইভাবে এভাবে আগে একটা সেলাই দিয়ে নিয়ে আসবেন, আনার পরে এই কাপড়টা এই যে সেন্টারটা এখানে মিল রাখবেন, রাখার পরে দুই পাশে কোথাও যেন ঘোষ না থাকে, ঠিক আছে? দুইটা সমানভাবে ওইটা যতটুকু দিচ্ছেন এটাও অতটুকু সমানভাবে দেবেন। এটা একটু কাপড় মনে হয় বেশি হয়েছে, কেটে ফেলে দেব। সাড়ে সাত ইঞ্চি আপনি হলো নিলে এই গুলপিটা, 5 ইঞ্চি যদি কাটেন তাহলে কিন্তু আপনার হলো একবার একুরেট হয়ে যাবে, এখানে আর মানে ছোট বড় হওয়ার কোনো সুযোগ নেই। ব্যাস এভাবে এই কোনার মধ্যে এভাবে বসায় দেবেন। পরে এই টাকটা দিয়ে নিন, দেখছেন এখানে কিন্তু এই যে আমরা হলো এক সুতা উপরে, কিন্তু আমরা এই যে টাকটা যে দিছি এক সুতা উপরে, কিন্তু এইটার যেন অবশ্যই এভাবে যেন টাকটা পরে, তাহলে আপনার এটার কোনো পাল্টারের সুযোগ নেই। আচ্ছা, এটা যখন গুলপি যখন হয়ে গেল, এরপরে হলো আমাদের হাতা লাগাইতে হবে। এরপরে এই যে হাতাটা যেভাবেই কাটেন অবশ্যই হাতাটা, আমরা যেহেতু কাটিং করার সময় যেহেতু আমরা হাতা একেবারেই মানে একটু কম বেশি হবেই, এভাবে আগে হাতাটা ইয়ে দিয়ে রাখবেন, মিল দিয়ে রাখবেন। দেওয়ার পরে আপনার হলো এই পাটটা এনে এভাবে হলো মাপ দিবেন যে আসলে হাতাটা কি ঠিক আছে কি না, ঠিক আছে? এই মাপ দিবেন, এই দেখেন আমাদের কিন্তু একদম একুরেট আছে, যে টান দেওয়ার পরে কিন্তু আমাদের একুরেট আছে, ঠিক আছে? এই যে একুরেট আছে, দুই সুতা কিন্তু টানে বলবে। প্রথমে এই যে এইটা ইয়ে রাখবেন, মানে হাতা যেন বাম হাতা যেন ডান হাতে না লাগে, ডান হাতা যেন ইয়া না হাতে, বাম তালপাট যে পাশে কাটা থাকে ওই পাশে হলো সামনা পাটটা এভাবে দিবেন। যেহেতু আমাদের ইয়াটা একদম একুরেট আছে, আমাদের কাটিংগুলো তো দেখছেন, দেখছেন আমাদের মোহরা কীভাবে মিলে যায় একুরেট, যেখানে যা লাগে তাই। এরপরে এই যে এতটুকু 1/2 ইঞ্চি পরিমাণ হলো এই যে ইয়াটা রাখবেন এই কাপড়টা। এরপরে এই যে বডি পার্ট অবশ্যই টান রাখবেন, হাতার কাপড়ের থেকে, ঠিক আছে? এই বডি পার্ট কিন্তু টান দিয়ে কিন্তু আপনার হলো এই মোহরাট কিন্তু লাগাইতে হবে, নাহলে কিন্তু মোহরা ঘুষ পড়ে যাবে। এভাবে হলো বডি পার্ট এগুলো টান রাখবেন, এভাবে টান রাখবেন। আবার নিচের কাপড়ও যেন ঘোষায় না থাকে, ঠিক আছে? এটার একটা মানে নিচের কাপড়ও ঘোষ থাকবে না, অথচ এই আপনার হলো বডি পার্টটা কিন্তু টান টান রাখতে হবে, তা নাহলে কিন্তু মোহরা কোচকায় যাবে। আপনি যতই আয়রন করেন, যদি আপনি সেলাইয়ে যদি সমস্যা করেন তাহলে কিন্তু আপনার এটা যতই আয়রন করবেন কখনোই কিন্তু মিলবে না এটা, ঠিক আছে? এরপরে যেভাবে নিয়ে আসবেন এক সমান করে, সব জায়গায় যেহেতু আমাদের সমান কাটিং আছে, সেলাই ডাববো আমাদের সমানভাবেই, ঠিক আছে? দেখছেন আমাদের কিন্তু একবারে হাতা কিন্তু মিলে গেছে,
আমাদের কাটিং গুলো ফলো করবেন, তাহলে আপনি বুঝতে পারবেন আমরা কিভাবে হলো কাটিং করি। তাহলে আপনার এই হাতাগুলো কিন্তু এইভাবে একুরেট এসে মিলে যাবে, ঠিক আছে, ওই দুই সুতা টান হওয়ার পরেও। আচ্ছা, এটা যখন হইলো, হওয়ার পরে এই যে এরপরে আপনার হলো চাপ সেলাই দেবেন। চাপ সেলাইটা অবশ্যই 3 সুতা পরিমাণ দিবেন হলো চাপ সেলাই। এখানে হয়তো দেখে বুঝবেন না, কিন্তু আমরা চাপ সেলাইটা 3 সুতা পরিমাণের দিই, ঠিক আছে। আপনি 1/2 ইঞ্চিও দিতে পারেন সর্বোচ্চ, কিন্তু আমরা হলো 3 সুতা দিই, 3 সুতাটাই স্ট্যান্ডার্ড লাগে। এরপরে এই যে চাপ সেলাইটা, এই যে নিচের কাপড়, এই যে এই কাপড়টা এভাবে ইয়া দিয়ে রেখেবেন, যাতে এই পাশে উল্টে না যায়, ঠিক আছে। তাহলে কিন্তু উল্টে যদি যায়, তাহলে কিন্তু আপনার হলো মরাটা কিন্তু অল্টার অল্টার হয়ে গেল। এইভাবে সুন্দর করে চাপ সেলাই, এক এক সমান চাপ সেলাই হবে, একবারে এক সমান চাপ সেলাই হবে। 3 সুতা পরিমাণ আমরা হলো চওড়া দিই এই চাপ সেলাইটা, একদম সুন্দর করে আপনার হলো এই চাপ সেলাই মোহরাটা আগে এই। এগুলো কিন্তু অনেক জায়গায় কাঁচা দেয় এখনও, এসব কিন্তু কোয়ালিটি সম্বন্ধ কাজ না এগুলো, এগুলো কাঁচা কিন্তু এখন আর চলে না শার্টে, এগুলো অনেক এক সময় চলতো এগুলো। এখন কিন্তু মোহরায়, শার্টের মোহরায় চাপ সেলাই ছাড়া কিন্তু শার্ট কিন্তু চলে না, ঠিক আছে। তাহলে যদিও চলে, ওগুলো হলো মানে একদম লোকাল কাজ, ওগুলো কোনো প্রফেশনাল কাজ নয়। ব্যাস, এই নিচের কাপড়টা অবশ্যই আপনার হলো হাত দিয়ে কিন্তু ধরে নিয়ে ইয়া করতে হবে, ঠিক আছে। কোথাও কিন্তু কাপড়ের কোনো ঘোষ থাকবে না, একদম ক্লিয়ার করে সেলাই দিতে হবে এইভাবে। ব্যাস, এটা যখন হয়ে গেল এক পাশ, এই দেখেন আমাদের মোহরা কিন্তু এই যে আমরা সেলাই দিছি, দেখছেন দেখছেন, একদম কিন্তু এটা হালকা একটু আয়রনের ঘষা পড়লেই কিন্তু এই মোহরাটা একদম ক্লিয়ার হয়ে থাকবে, এখানে কিন্তু কোনো ঘোষ টোষ কিচ্ছু থাকবে না। আচ্ছা, এটা হওয়ার পরে তারপরে এই পাট, এই পাশেরটা, এই পাশেরটাও এইভাবে, যেহেতু আমাদের মোহরা একদম মাপা হয়েছে একবার, আর মোহরা মাপার কোনো ইয়া নেই। এরপরে হলো এই পাশটা ধরবেন, বডি মোহরা কিন্তু টান রাখতে হবে সব সময়, তা না হলে কিন্তু আপনার পরবর্তীতে এটা ঘোষ থেকে যাবে। আবার এত টান না যে আপনি হলো হাতার মোহরা শর্ট ফেলে, শর্ট ফেলে মানে নিচের হাতার মোহরা ঘুষায় যায়, এরকম টান না, মানে টান টান থাকবে বাট নিচের কাপড়টা ঘোষাবে না, ঠিক আছে, এরকম টান টান থাকতে হবে। যেরকম রাউন্ড আছে, যেরকম শেপ আছে, সেই শেপে শেপে একদম সোজা সেলাই হবে। যেমন রাউন্ড থাকবে, এনে মোহরাইয়া যেমন রাউন্ড আছে, আপনার সেলাইটাও সেইভাবে রাউন্ডভাবেই দিতে হবে, কিন্তু সোজা থাকতে হবে, বাঁকা তারা হলে কিন্তু আপনার ইয়া পড়ে যাবে, ঠিক আছে, মোহরাটা কিন্তু অল্টার হয়ে যাবে ভাবে সুন্দর করে। ব্যাস, যেখানে যা লাগে, ঠিক আছে, আপনি একুরেটভাবে কাজ করতে গেলে আপনার যেখানে যা লাগে এই জিনিসগুলো কিন্তু ছোটোখাটো জিনিস, বাট এগুলাই কিন্তু আপনার শেষ শেষ শেষে গিয়ে আপনার হলো কাজের ফিনিশিং কত ভালো হচ্ছে কি হলো না, ওটাই ওটাই কিন্তু হলো ওটার উপরে কিন্তু ডিপেন্ড করে। যেমন এই যে মোহরাটা যদি আপনি টান দিয়ে যদি সেলাই না করেন, তাহলে আপনার কিন্তু মোহরাটা কোঁচকায় যাবে, এটা কিন্তু ছোট্ট একটা জিনিস, বাট অল্টার কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে, কাজের কিন্তু ফিনিশিংটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে আবার এই যে চাপ সেলাইটা ওই একইভাবে আপনার দিয়ে নেবেন, ঠিক ওই পাশে যতটুক প্রয়োজনে, যদি আপনার নতুন অবস্থায় যদি একটু হিবিজিবি মনে হয়, প্রয়োজনে হলো মাপ দিয়ে নেবেন, মাপ দিয়ে নিয়ে 3 সুতা পরিমাণ হলো চাপ সেলাইটা দিবেন এইভাবে সুন্দর করে। আবার নিচের কাপড়টা যেন ইয়া না খায়, নিচে ভিতরে যেন চাপ সেলাইটা যেন পোল্টি যেন না খায়, ঠিক আছে, কাপড়টা যেন পোল্টি না খায়, ওটা হলো আপনার ফলো রাখতে হবে। এভাবে সুন্দর করে
আর সেলাই করার সময় সব সময় হাত একটা পিছনে রাখবেন, তাহলে হলো আপনার হলো কোনো সেলাই কিন্তু ঘোষ থাকবে না, ঠিক আছে? যখন আপনি সেলাইটা দেওয়ার সময় যখন হাতের উপরে টান দিয়ে রাখবেন সেলাইটা, তখন কিন্তু আপনার সেলাইগুলো অনেক ইয়ে হবে, ঘোষ ছাড়া ঘোষ পড়বে না, ঠিক আছে? দেন দুই পাশের সেলাই কিন্তু একদম আমাদের একুরেট। এই যে মোহরা কিন্তু দেখছেন কত সুন্দর ক্লিয়ার হয়ে বসে আছে। এটা আয়রন করলেই, মানে আমরা গদি বালিশ দিয়ে কখনো হাতে আয়রন করি না, ঠিক আছে? আয়রন না করলেও খালি আয়রনটা কোনো রকম পড়বে, জায়গাটা জায়গায় বসে যাবে। আচ্ছা, এরপরে হলো সাইডের হলো চাপ সেলাই। এই সাইডে কিন্তু অনেকে কাঁচা দেয়, এগুলো কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ কাজ না। সাইডে কিন্তু শাড়ির কখনোই কাঁচা হয় না, এখনকার যুগে কাঁচা হয় না, লক হয় না, ওভারলক হয় না, ঠিক আছে? প্রত্যেকটা শার্ট আপনার হলো সাইডে হলো চাপ সেলাই থাকবে। এই চাপ সেলাইটা কতটুকু দিবেন সেটা হলো আমি বলে দিতেছি। হ্যাঁ, আপনার হলো পুরো 1 ফিট, ঠিক আছে? পুরো 1 ফিট হলো আপনার হলো সাইডের চাপ সেলাই হবে, মানে ভরা 1 ফিট। এক কথা মেশিনের যে 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 এই এই পাশে যে একটা দাগ থাকে, মানে প্রথম যে দাগটা থাকে অতটুকু চওড়া হবে চাপ সেলাই। যেভাবে হলো দুই পার্ট এইভাবে নেবেন না চাপ সেলাই দেওয়ার সময়, ঠিক আছে? এভাবে দুই পার্ট নেবেন। আমরা যেভাবে হলো শার্ট কাটিং করি, এভাবে যদি দুই পার্ট একসাথে নিয়ে করেন, মানে সমান দেন, তাইলে কিন্তু লুজ কম হয়ে যাবে। এই যে এইভাবে প্রথম যে ভাঁজটা দিবেন, ওই ভাঁজটার এক পার্ট হলো কম রাখবেন, আর পরের পার্টটা হলো, আর এই পার্টটা হলো সামনের পার্ট থেকে ঘুরে পিছনের দিকে যাবে, ঠিক আছে? সামনের পার্ট থেকে ঘুরে এই সিলাইরিয়াটা এই পিছনের পাশে আসবে। এভাবে এই যে এক পার্টটা হলো, এভাবে হলো কম দিবেন, এই যে এতটুক। এভাবে সুন্দর করে হলো আপনার হলো সুন্দর করে এই যে এখানকার সেন্টারটা যেন মেলে। সেন্টার তো সঠিকভাবে কাটলে অবশ্যই সেন্টারও মিলবে, ঠিক আছে? তারপরও সেন্টারটা মানে টানে টান খাওয়ার পরে যাতে কোনোভাবে যাতে কম বেশি না হয়, যে এই যে ইয়ার মোহরার যে জয়েন্টটা এখানে একই এক একভাবে হলো মিলবে। আর পুরো আপনার হলো চাপ সেলাইটা একেবারে হাতা বডি থেকে শুরু করে হাতা পর্যন্ত একদম এক সমান হবে। এই দেখছেন একদম সব জায়গায় কিন্তু আপনার কাটিং যদি একুরেট থাকে, তাহলে আপনার সব জায়গায় মিলে যাবে, সব জায়গায় মিলবে যদি কাটিং একুরেট থাকে। এইভাবে প্রথমে এই যে এলো দিয়ে নিলাম, দেওয়ার পরে এটা হলো এই যে এই পাশটা এই পাশ থেকে আসবে চাপ সেলাই। এই পাশ থেকে যদি দেন, এই যে ভিতর দিয়ে এইভাবে উল্টায় নেবেন, এই যে এই পাশ থেকে হলো এই পাশে চাপ সেলাই আসবে। তাইলে আপনার সব সময় হলো আপনার সেলাইয়ের মাথা হলো এই পাশে রাখবেন, হাতের ডাইন পাশে রাখবেন, এই যেভাবে। এরপরে এই যে চাপ সেলাইটা একদম ভিতর থেকে দিয়ে দেবেন। চাপ সেলাই এখানে কিন্তু আমাদের একুরেট মিলে গেছে। আর এই যে সাইডের যে চাপ, মানে পুরার চাপ সেলাইটা যখন দিবেন, এই যেভাবে একটা টান দিয়ে নেবেন, এই কাপড়টা কিন্তু এইভাবে টান দিবেন না, ঠিক আছে? এইভাবে হলো মানে নিচেও লুজ থাকবে না, আর এই কাপড়টাও এইভাবে উল্টে যাবে না, ঠিক আছে? এইভাবে যদি আপনি চাপ সেলাই দেন, তাহলে কিন্তু আমি দেখাইতেছি। আপনার হলো এইভাবে যদি চাপ সেলাইটা দেন, মানে এই কাপড়টা হার্ড টান দেবেন না, তাহলে কিন্তু এই সেলাইটা কিন্তু উল্টে যাবে এইভাবে, মানে এইভাবে হলো কাপড়টা লুজ পড়ে যাবে। এইভাবে হলো ইয়া দিবেন চাপ সেলাইটা, এই যে এইভাবে, মানে এই নিচের কাপড়টা এইভাবে, এই যেভাবে হলো ইয়া দিন এইভাবে। বাস চাপ সেলাইটা হয়ে গেল। এই দেখছেন একদম শার্টের একদম কোয়ালিটি সম্পূর্ণ কাজ এগুলা, ঠিক আছে? আবার এই যে সাইড দিয়ে যেন কোনো রকমের সুতা বের না হয়, এগুলো হলো ফলো রাখবেন, ওই সুতাগুলো যেন বের না হয়। ওটা যদি কাপড়
অনেক কাপড় আছে। আবার এই সাইডেরটা হলো এই যে এই পাশ থেকে, মানে এক কথায় আপনার সামনের পাট, এই সামনের পাট থেকে চাপ সেলাইগুলো ঘুরে ওই পাশে যাবে। এটা ধরবেন হলে একটা ধরবেন এই পাশ থেকে, আর একটা হলো এই পাশ থেকে অটোমেটিকলি আসবে। অনেকে করে কি দুইটা দুই পাশে দেয়, মানে সামনা পাটের উপরে চাপ সেলাইটা এসে পড়ে, মানে ব্যাক পার্টের হলো সেলাইয়ের চাপের যে মুখটা থাকবে সেটা হলো ব্যাক পার্টে যা পড়বে, যেটা হলো এইভাবে ধরবে। ফলো রাখবেন হাতার, এখানে যেহেতু একটু ইয়ে আছে ওরপ আছে, যাতে আবার কম বেশি না হয় এখানে এসে। ওটা আগের থেকেই হলো আপনি কোনটা কাপড় টান লাগবে বা লুজ লাগবে ওইভাবে দিয়ে আসবেন, তা নাহলে কিন্তু এখানে হলো ইয়া পড়ে যাবে, কম বেশি হয়ে যাবে। ভিতরে এক পার্ট হলো, ভুল করে হলো দুই পার্ট সমান করে ধরবেন না, তাহলে কিন্তু আমাদের নিয়মে শার্ট কাটিং করলে কোনো নিয়মেই না, এটা আপনার হলো কোনো নিয়মেই, তাহলে হলো শার্টের লুজ টাইট কম বেশি হয়ে যাবে। এইভাবে দুই পাশেই সমান, ঠিক আছে, যে এতটুক পরিমাণ চওড়া। পরে এটা হলো এই পাশ থেকে এলো এই পাশ দিয়ে যাবে। সবসময় হলো যে কোনো সেলাইয়ের হলো ইয়াটা রাখবেন হাতের ডাইন পাশে, তাহলে আপনার সেলাই দিতে সেলাইয়ের ফিনিশিং ভালো আসবে এবং সেলাইতেও সুবিধা হবে। এই পাশে কখনো দিবেন না, এই পাশে দিবেন সবসময়। এই যেভাবে টান দিয়ে নেবেন, যেখানে যেমন শেপ আছে সেই শেপ অনুপাতে, এবং অবশ্যই যেন সোজা হয় চাপ সেলাইগুলো, উপর থেকে নিচ পর্যন্ত একদম এ টু জেড এক সমান থাকবে। চাপ সেলাই দিলে কিন্তু যদি সুন্দর হয় সেলাইয়ের দিকে কিন্তু তাকায় থাকতে মন চায়, আর যদি বাঁকা তারা হয় তাহলে কিন্তু দেখতে খুবই বিশ্রী লাগে। এটা হয়ে গেলেই প্রায় আমাদের শেষ পর্যায়ে, চাপ সেলাইটা হয়ে গেলে হাতা লাগানো চাপ সেলাই। কলার যেহেতু আমরা আগেই বানায় রাখছি, শুধু সেটিং করা, কলার কপ বানায় রাখছি শুধু সেট করা। এইভাবে সুন্দর করে ইয়ে দিন, একটু হালকা অসুবিধার কোনো কারণ নাই, এগুলো কোনো অসুবিধাই না। কাজ করতে গেলে আপনাকে কোয়ালিটি সম্বন্ধে কাজ করতে গেলে একটু পরিশ্রম করতে হবে, একটু কষ্ট করতে হবে, ব্যাস। যখন হয়ে গেল আমাদের কিন্তু অলরেডি প্রায় শার্ট শেষ পর্যায়ে, ব্যাস সব সেলাই হয়ে গেছে, কোনো ঘোষ নাই, কোনো কিছু নাই, দেখছেন একদম ক্লিয়ার। এরপরে হলো নিচের এই যে চাইনিজের সেলাইটা দিবেন, এরপরে এই চাইনিজের সেলাইটা, মানে সাইড সেলাইটা হওয়ার সাথে সাথে এলো চাইনিজ সেলাইটা দিয়ে ফেলবেন। অনেকে করে কি কপ কলার লাগানোর পরে নিচের সেলাই দেয়, এই ভুল করবেন না, তাহলে হলো সুতা উঠে যায়, ঠিক আছে। প্রথমে এভাবে এক সেলাই দিয়ে নেবেন, এই জায়গাটা একটু হালকা টান দিয়ে রাখবেন, ঠিক আছে, এই প্রথম সেলাইটা দেওয়ার সময়, তাহলে কিন্তু পরের সেলাইয়ের বেলায় কিন্তু ওখানে যা হলো টান খাবে না কাপড়। চাইনিজ এটা হলো হ্যামে করা যায়, বাট আমরা আমাদের অর্ডারি জগতে এইভাবেই করতে হয়, কারণ হলো হ্যাম এগুলো ব্যবহার্য না, ঠিক আছে। অনেক কিছু আছে যেগুলো আসলে শার্ট সেলাই করার জন্য আরও কোয়ালিটি বাড়ানো যায়, কিন্তু এগুলো দর্জিদের কাছে পাওয়া যায় না বা থাকেও না, আর এগুলো আনাও হয় না। এক সেলাই হয়ে যাওয়ার পরে, এরপরে কলার এবং কপ লাগানোটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে কলার কাটিংটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কিন্তু ভিডিওটা, তা না হলে অনেক বেশি মিস করে ফেলবেন।
চাপ সেলাইটা একেবারে পাক্কা 1 ফিট হবে, ঠিক আছে? পুরো 1 ফিট দেবেন হলো চাপ সেলাই, এর চিকন চিকন দিবেন না চাপ সেলাই, পুরো 1 ফিট দিবেন। তাহলে চাপ সেলাইটা দেখতেও সুন্দর লাগে। এই আপনার হলো নিচের চাইনিজটা, কোনোভাবেই এই সুতা মুতা এগুলা ইয়ে করবে না, সব জায়গায় হলে এক সমান, মানে একদম শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাই থাকবে। দেখছেন এই যে আমরা জায়গাটা টান দিছি, দেখে কিন্তু এই কাপড়টা ঘুরে আসছে, কোনো কিন্তু কাপড়টা কিন্তু টান হলো না। আর ওইটা যদি আমরা যদি যেরকম কাপড় আছে ওইভাবে যদি দিয়ে রাখতাম, ঠিক আছে, ওইভাবে যদি সেলাই আসতাম, এখন কিন্তু এই সেলাইটা দেওয়ার সময় এখানে টান হয়ে যেত কাপড়টা, আপনি ওখানে হলো কুচকায় যেত। এগুলো এই যে ছোট ছোট বিষয়, এগুলো কিন্তু ফিনিশিংয়ের জন্য অনেক গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক আছে? কাজ যদি আপনি ফিনিশিং দিয়ে কাজ করতে চান, একুরেটভাবে কাজ করতে চান, এগুলো অনেক ছোট ছোট বিষয়। আচ্ছা, যখন হয়ে গেল তাহলে আমাদের এখন হলো কপ আর কলার। এই দেখুন, কলার কাটার সময় সবসময় সাজেস্ট করি এইভাবে নেবেন, এই যে এইভাবে, এই যে এখানে সবসময় এই যে বোতাম প্লেট যেটা, এটা হলো 2 সুতা বেশি রাখবেন, ঠিক আছে? 2 সুতা বেশি রাখবেন, আর এটা 2 সুতা বেশি হবেও, দেখছেন এই যে 2 সুতা কিন্তু বেশি হয়, এই 2 সুতা অবশ্যই এখানে দিয়ে রাখবেন। আর এটা যখন বোতাম লাগাইতে যাবেন তখন কিন্তু আবার এই নিচেরটা ঠিক রাখবেন, উপরে বাড়তি রাখবেন। এটা হলো যখন টাই পরে বা বোট ভাঁজ দেওয়ার সময়, নাহলে কিন্তু এই কাপড়টা লুজ, মানে টাইট হয়ে টান টান হয়ে যাবে এই ভিতরের পাটটা। আর যখনই আপনি এখানে 2 সুতা বেশি দিবেন, এভাবে 2 সুতা বেশি দিবেন, আর 2 সুতা বেশি হবে প্লেট লাগানোর পরে, এটা সব সারি হবে এরকম। এই যে যতটুক চাইনিজ সেলাই আছে অতটুক মনে করেন বেশি থাকবে, এটা হলো এইভাবে হলো এই জায়গায় মিলাবেন, ঠিক আছে? তারপরে যখন বোতাম লাগাবেন তখন এখানে এইভাবে মিলাই নেবেন, এইভাবে মিলিয়ে বোতাম লাগাবেন, এই এই পাশে বাড়তি থাকবে, এটা যখন কলার ভাঁজ দিবেন নিচে এসে কিন্তু টান খাবে না, ঠিক আছে? এইভাবে হলো ধরে, এই যেভাবে ধরে, এই যে সহজভাবে দেখাই দিতেছি, এর সাথে সহজভাবে কলার লাগানো বা কলার কাটিং ইয়াতে আপনি কোথাও পাবেন না। এই জায়গাটা হলো মিলাবেন, এই যে 2 পাটটা হলো মিলাবেন, মিলায়া যেহেতু আপনি নতুন, এই যেভাবে সিস্টেমটা নেবেন তাইলে আপনার কোনো ধরনের সমস্যা হবে না। এইভাবে একটা সেলাই দিয়ে নেবেন, একটা ফলস একটা সেলাই দিয়ে নেবেন যাতে কাপড়টা না লড়ে, ছোটো করে একটা ফলস সেলাই দিয়ে নেবেন। নেওয়ার পরে আপনার হলো এই সেন্টারটা যে আছে, এই যে আমাদের তীরার এখানে, এই যে তীরা, এটার এখানেও একটা এভাবে 2টা এক সমান, এই এই সেলাইয়ের সাথে এই সেলাইয়ের মিল রেখে, এই যে এখানকার মিল রেখে এভাবে একটা হালকা আলগা একটা টাক দিয়ে নেবেন। টাক না, ঠিক ফলস সেলাই বলতে পারেন, ঠিক আছে? মানে এক কথায় আটকায় নেবেন এই এই জায়গাটা, এই 2টা জায়গা আটকায় নেওয়ার পরে তারপরে দেখেন কলার কাটিংটা দেখাইতেছি। এই 2টা জায়গা যখন আটকায় নেবেন, এই 2টা জায়গা যখন আটকায় নেবেন, বাস এই যে আটকানো হয়ে গেল। এরপরে হলো আমাদের এই যে এর কলার কাটিং করার সময় কোনো দিকে কিন্তু লরচর হবে না, ঠিক আছে? আমাদের জায়গাটা জায়গায় ঠিক থাকলো, ঠিক আছে? জায়গাটা কিন্তু আমাদের জায়গায় ঠিক থাকলো। এরপরে এই যে কলারটা, এই যে কলারটা কাটবেন এইভাবে, এই যে সেন্টার দেওয়া আছে, এই যে এখানে, এই যে কলারের সেন্টার, এই সেন্টারের এই যে ফিটের নিচে এইভাবে ফালাবেন। ফালানোর পরে এই কলারটা এইভাবে টান দিয়ে, এইভাবে টান দিয়ে এইভাবে মাপ দিবেন এই সেন্টারের সাথে, এই যে কলারের যে ইয়ার সেন্টার, এই সেন্টারের সাথে এভাবে টান দিয়ে মাপ দিতে হবে। এভাবে দেওয়ার পরে এভাবে একটা সেন্টার দিবেন, এই যে এখানে, এই যে চক দিয়ে হলো এখানে একটা সেন্টার দিয়ে রাখবেন। এখানে যে মাপটা এতটুকু ধরলেন, কাটার সময় কিন্তু এতটুকু কাটলে কলার কিন্তু এই এই বডি কিন্তু বড় হয়ে যাবে, এটা কাটার সময় অতটুকু কাটা যাবে না, ঠিক আছে? এটা হলো কমের পক্ষে, আরও কমের পক্ষে আরও আরও 1/2 ইঞ্চিরও বেশি, মানে 1.5 ইঞ্চি উপরে প্রথমে এইভাবে, এই যে এইভাবে, এই যে এইভাবে আমি দাগ দিয়ে দেখাইতেছি, এই কলারটা কাটিং কিন্তু এই যে এরকম হবে, এই যে এইভাবে, ঠিক আছে? মানে কোথাও খাওয়া থাকবে না, হালকা একটু অ্যাঙ্গেল অ্যাঙ্গেল থাকবে। তাইলে আপনার হলো এই কলারটা হলো বসানোর পরে একবারে টাই কলার বসাইলেই আপনি হলো ইয়া মানে টাই কলারের মতো একবারে পরে যাবে। এভাবে প্রথমে একবার এইভাবে কেটে নেবেন, একবারে কখনোই কলার কাটবেন না মাপ দেওয়ার সাথে সাথে, এই যে এটার সাথে এইভাবে মিলিয়ে দেবেন।
এবার মিলে আবার দেখবেন যে এখানে মানে বাঁকা তারা হয় নাকি, দেখেন এখানে কিন্তু কোনো বাঁকা নাই, একদম একুরেট মিল আছে। এতটুকু কাটার পরে, এই যে এতটুকু রাখার পরে, এইভাবে কাটার পরে আবার হলো এটা মাপ দিবেন। এটা কিন্তু টান দিয়ে মাপ দিতে হবে, ঠিক আছে? এভাবে টান দিয়ে মাপ দিবেন, মানে একেবারে টান না, আবার মানে যাতে দুই সুতা বলে যায় ওইরকম টান দিয়ে মাপ দিয়ে দেখবেন যে এই সেন্টারের সেন্টারে ঠিক আছে কিনা। আরও একটু আমাদের কাটতে হয়, ঠিক আছে? কোনো সময় ভুল করেও একবারে কলার কাটতে যাবেন না, তাহলে আমরা আর একটু ছেটে দেবো, আর একটু কেটে দিলে আমাদের কলারটা ক্লিয়ার হবে। এই যেভাবে এতটুকু কাটলেই হবে আমাদের, দেখছেন? এই যে এইভাবে ওই ওই উপরের জায়গাটা ঠিক থাকবে, এখানেই আমাদের এটা হলো এই শেপটাই না, এভাবে মিলাই দিতে হবে। এই যেভাবে, এই যে মনে রাখবেন, এই যে আমরা শেপটা উঠছি ওটার সাথে কিন্তু এটার একটা মিল থাকতে হবে, ঠিক আছে? তা না হলে কিন্তু কলার ঘোষ পড়ে যাবে, এই জায়গাটা ক্লিয়ার থাকবে না। এটা যখন হলো, হওয়ার পরে আবার হলো মাপ দিবেন। এখন হলো আমাদের ঠিক আছে, এই যে এখানে হলো আমরা হলো সেন্টার দিয়ে নেব, এই জায়গাটায় এই যে সেন্টার দিয়ে নেব। নেওয়ার পরে এই যে ফলসগুলো আমরা এভাবে খুলে দেবো, এভাবে খুলে দেবো ফলসগুলো, ব্যাস। এই যে ফলসগুলো আমরা হাত দিয়ে টান দিয়ে সেলাইগুলো খুলে দেবো। দেওয়ার পরে এই পাটটা হলো এই যে নিচে রাখতে হবে, ঠিক আছে? এই শার্টের পাটটা কিন্তু হলো বডি পার্ট হলো নিচে রাখতে হবে, আর কলার পাটটা হলো উপরে রাখতে হবে। এইভাবে ধরবেন, এই যে এটা সরাই নেবেন। নেওয়ার পরে এই যে আমাদের সেন্টার, এই যে এখানে হলো এইভাবে, এই যে আমরা এই জায়গাটা কাঁচা কেন রাখছি দেখেন, আমাদের হলো কখনোই হলো কোণা বের হবে না, ঠিক আছে? ওই সেন্টারের সাথে এইভাবে মিলাবেন, আর ওই যতটুকু পরিমাণ আমরা বাড়তি রাখছি, ঠিক আছে, যতটুকু পরিমাণ বাড়তি রাখছি ঠিক অতটুকু পরিমাণেই আমরা হলো এখানে ডাবায়া সেলাইটা দেব, একদম সব জায়গায় সমান, ব্যাস। দেওয়ার পরে এই যে নিচের কাপড় কিন্তু আমরা টান দিয়ে লাগাইতে হবে, এবং আবার এমন টান দিবেন না যে যতটুকু বাড়তি রাখছেন তার চাইতে বেশি টান, তাহলে কিন্তু আবার ইয়াটা মিলবে না। এই যে আমাদের এই সেন্টারের সাথে এই সেন্টার মিলাইতে হবে, ওই পরিমাণে টানের উপরে আমাদের হলো এই বডি পার্টটা রাখতে হবে কলারের, ঠিক আছে? ওই পরিমাণ টানের উপরে, যাতে সব শেষে এসে যেন আমাদের সর্বোপরি আমাদের যেন সেন্টারগুলো মিলে যায়। এই দেখেন আমাদের সেন্টার টান দেওয়ার পরেও কিন্তু আমাদের সেন্টারগুলো মিলছে একদম। কলারটা যখন লাগাবেন অবশ্যই মানে উপর থেকে নিচ পর্যন্ত, মানে যেমন রাউন্ড থাক বা যে রাউন্ড তো অবশ্যই, সেই রাউন্ডের ভিতরে সব জায়গায় হলো এক এক সমান দাবাইতে হবে, ঠিক আছে? এই যে এরকম হলো এক চাপ, এই যে কলার যখন লাগাবেন অবশ্যই এক চাপ দিবেন এভাবে, মানে এক চাপ মানে এক ফিট যতটুকু হয় অতটুকু, ওর বেশি কিন্তু ডাবাবেন না। এই যে আমাদের কিন্তু এখানেও এসে, এই যে এখানেও এসে কিন্তু আমাদের মিলে যাইতেছে। টান দেওয়ার পরেও আমরা কিন্তু হাতের উপরে টান দিয়েই রাখছি, ঠিক আছে? হাতের উপরে কিন্তু আমরা টান দিয়েই রাখছি। এই দেখেন কলারটা লাগানোর পরে দেখেন কত সুন্দর আমাদের কলারটা ক্লিয়ার হয়ে থাকে। এরপরে এসে এনে এখানে এইভাবে টাক দিয়ে দেবেন। দেওয়ার পরে এই যে এই জায়গাটা হলো, এই যে এখন হলো এটা হলো, এই যে এই কোণাটা হলো মারবেন এখন, তাহলে আপনার এভাবে যদি কোণাটা মারেন আপনার কোনো সময় ভুল করে এই যে কোণা যে বের হয়ে থাকে শার্ট কলার, শার্টের কলার লাগানোর সময়, এই পল্টারটা আপনার কখনোই হবে না, ঠিক আছে? কারণ কোলার তো কোণার তো সেলাই আপনার দিতেই হবে, কিন্তু আগে যদি দেন এটা হলো আপনার অল মানে আপনি যদি একটু অভিজ্ঞ কম হন তখন কিন্তু আপনার কোণা বের হয়ে যাবেই, এটা হলো মাস্ট বি। এভাবে বক্রমের ইয়াটা ঠিক রেখে এই যে এভাবে হলো ইয়ে দেন। নতুন নতুন যখন আপনি করতে যাবেন কোণা বের হবেই, এবং অনেক কাজ করার পরেও কোণা বের হয়ে যায়, ওইভাবে আপনি একবারে যদি উঠায় নিয়ে আসেন, ঠিক আছে? এভাবে হলো, এইভাবে এখন হলো কোণাটা উঠাই দিবেন, বক্রম যেন উল্টে না যায়, আবার যেন বক্রমটা যখন লাগাবেন তখনও তো সুন্দর করে লাগাবেন। এ দেখছেন, এই দেখেন আমরা যেভাবেই এখন সেলাই দিই কোণা কিন্তু আমাদের একদম একুরেট থাকবে। এই পাশেরটাও এভাবে এভাবে সুন্দর করে ওই একই নিয়মে, যেহেতু এক সমান কাপড় রাখছি আমাদের, ঠিক আছে, এই যে একই নিয়মে, এই যে আমরা এই যে যাতে কম বেশি যাতে না হয়। এটা হয়ে গেল, হওয়ার পরে এইভাবে এইভাবে কোণাটা যত একবারে একুরেটভাবে ওঠে, ঠিক আছে? যাতে কেসির মাথা ধরতে, কেসির মাথা দিয়ে গুঁতা দিলে কিন্তু, কেসির মাথা দিয়ে উঠাইতে গেলে কিন্তু ওখানে রিস্ক থাকে,
আপনি ওইভাবে ধরে উঠাইবেন, কোনো রিস্ক নাই। এরপরে এই যে এই সেলাইটা যখন দিতে যাবেন তখন হলো এই পাশ থেকে ধরবেন, দেখেন কিভাবে ধরবেন, এই পাশ থেকে এই যে এই কোণার এই কোণাটা হলো সুন্দরভাবে আগে মিলায় নেবেন। এভাবে মিলায় নেওয়ার পরে ভিতরের কাপড়গুলো যা আছে যদি বের হইতে চায়, ঠিক আছে, বের হইতে দেওয়া যাবে না, প্রয়োজনে কেসির মাথা দিয়ে যদি এখানে কাপড় বের হইতে চায় এটা হলো ইয়া দিতে হবে। আর এই যে আমরা যে সেলাইটা দিছি ওই সেলাইটাও কিন্তু ভিতরে থাকবে, ঠিক আছে। এই প্রথমে এখান থেকে এই যে এইভাবে এসে এখানে একটা